ঈদের দিন রাজধানী সহ কিশোরগঞ্জ টাঙ্গাইল মুন্সীগঞ্জ চট্টগ্রামে বৃষ্টি হতে পারে এর মধ্যে সিলেট ময়মনসিংহ ও রংপুরে ভারী বৃষ্টির সংখ্যা রয়েছে খুলনা রাজশাহী ও বরিশালে চলমান মৃদু তাপপ্রবাহ ঈদের দিনও অব্যাহত থাকতে পারে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় এসব এলাকায় বাড়বে অস্বস্তি আবহাওয়া অফিস জানিয়েছে আজ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিলেট ময়মনসিংহ ও রংপুরে ভারী বৃষ্টি হতে পারে খুলনা বিভাগ সহ রাজশাহী ও পাবনা জেলায় চলমান মৃদু তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে শনিবার সারা দেশের তাপমাত্রা কিছুটা কমতে পারে বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় যশোর ও চুয়াডাঙ্গায় সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর এবার বর্ষা আসার আগেই আকাশে বেড়েছে মেঘের আনাগোনা বৃহস্পতিবারও রাজধানীতে হয়েছে বৃষ্টি এতে কোরবানির পশুর হাট থেকে শুরু করে বারে ঈদে বাড়ি ফেরা মানুষের ভোগান্তি আগামী চব্বিশ ঘন্টাও ঢাকা মুন্সীগঞ্জ টাঙ্গাইল কিশোরগঞ্জে হতে পারে বৃষ্টি আর ভারী বর্ষণের মুখে পড়তে পারে সিলেট ময়মনসিংহ ও রংপুর বৃষ্টির আভাস আছে বন্দরনগরী চট্টগ্রামেও সেভেন্টি টুয়ার্স বা উত্তর ঘন্টা একটা ওয়ার্নিং দিয়েছে সতর্কবার্তা সেটা ময়মনসিংহ এবং সিলেট রংপুরটা বা যুগ হতে পারে পরবর্তীতে তো ওই তিনটা জায়গা তিনটা ডিভিশনে আমাদের বাড়ি থেকে অতি বর্ষণ হতে পারে ওই তিনটার পরবর্তীতে আমি র্যাঙ্কিং করি তো চট্টগ্রাম ডিভিশনে বৃষ্টির পরিমাণটা বেশি তবে বৃষ্টির সম্ভাবনা কম খুলনা রাজশাহী ও বরিশালে এসব জেলায় মৃদু তাপ প্রবাহের আভাস দিচ্ছে আবহাওয়া অফিস বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় গরম অনুভূত হবে বেশি এখন বাতাস নাই কিন্তু জলীয় বাষ্পের পরিমাণ বেশি কারণ অস্বস্তি বেশি হবে জলীয় বাষ্প বেশি থাকলে যদি বাতাসটা থাকে তাও কিছুটা স্বস্তিদায়ক আর বর্ষাকালে অসুস্থটা একটু বেশি থাকে কারণ বাতাসা জলীয় বাসের পরিমাণ বেশিরভাগ সময় সেভেন্টি পার্সেন্ট বা তার বেশি থাকে আর যদি মেঘলা না থেকে যদি আমাদের সূর্যের আলো দেখা পায় তাহলে আবার হিট চলে আসতে পারে খুলনা রাজশাহীতে হিট ওয়েবটা সম্ভাবনাটা বেশি এছাড়া সারা দেশে আগামী চব্বিশ ঘন্টা আকাশ থাকবে মেঘলা এরপর তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস জাহিদুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা